আল্লাহ শিশুকালের হিসাব নেবে না, হিসাব নেবে যৌবন কালের। এই যৌবনটা কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো? হালাল স্ত্রী ব্যতীত আপনার আমার যৌবন খরচ করার আর কোনো জায়গা আছে? জোরে বলেন আছে। হালাল স্ত্রী একটা থাক, দুইটা থাক, তিনটা থাক, চারটা থাক, ওইটা আপনার ব্যাপার। আপনি যেমন পুরুষ আপনার বউ তেমন দরকার। কথা কন না কে, টাকা নাই সম্পদ নাই দুর্বলে একটা নিয়ে খুশি থাকেন। কথা কন না কে, সম্পদ আছে, টাকা আছে, শরীরে শক্তি আছে, যান আর একটা করেন বিয়া, সমস্যা কি? কথা কন না কে। আর যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারেন তো একটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আর যদি চারটা বিয়ে করে দুইটা বিয়ে করে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারেন, সবার সাথে সমান ভালো আচরণ করতে পারেন, তাহলে আপনি বিয়ে করেন, কোনো আপত্তি নাই। কথা বলেন এখন। আমার এলাকার এক লোক চারটে বিয়ে করছে, কয়টা কইলাম চাচা খবর কি চাষিরা কই, কয় সবগুলো ঢাকায় পাঠাইছে গার্মেন্টসে। কেন কয়, ওরা মাসে মাসে বেতন তোলে আর আমার কাছে বিকেশে পাঠায়, ওইটা আমি খাই দায়ে ঘুরি। চিন্তা করছেন চারটে বিয়ে করে বউ পাঠাচ্ছে কোন জায়গায়, গার্মেন্টস। এইরকম করা যাবে, আপনার সামর্থ্য থাকা লাগবে তাদের খরচ বহন করার। কথা বলেন এখন, তাদের চাহিদা মেটানোর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যুব সমাজ ভালো করে শোনো, 14-15-16 বছর বয়স যখন হয়ে যায় যুবকেরা তখন যৌবন প্রাপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? সেই সময় থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ। কথা কন, ওই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে ওর বয়স হয়ে গেলে 32 বছর, তারপরে করে বিয়া, বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? এই সমাজে এই জন্য বাজান, বিয়ে খুব দেরিতে হওয়ার কারণে এই সমাজে জিনা বেড়ে গেছে, পরকীয়া প্রেম বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে জিনা থাকে না, আর যে সমাজে বিয়ে কঠিন হয় সেই সমাজে জিনা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। আল্লাহ আকবার বলেন। কম খরচে বিয়ে করা লাগবে, ওই লাইটিং মাইটিং হলুদ পাটি, বাপ রে বাপ, বিয়ে করতেছে একটা বউরে সাজায়া 14 এলাকার মানুষের দেখাচ্ছে। একজন যা জিগায়, এই মেয়ে দেখাও কে, দেখাবো না, এলাকার মানুষের একটা হক নাই। কি শয়তান চিন্তা করছে, আপনাদের এলাকায় আছে না? না, বউরে সাজায় মানুষকে দেখা আছে না? না, ওই স্বামী গর্বিত যে স্বামী তার স্ত্রীকে বোরকা পরে বিয়ে করে শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসছে। পুরুষ হ বেটা, পুরুষ জিনিস আমার, আমি দেখবো ঘরের ভিতর একা একা দেখবো। বউকে দেখতে চাও, দরজা বন্ধ করে দেখো, মানুষকে দেখাবা, বিউটি পার্লারে সাজ দেয়া, মোটর সাইকেলে ঘোরো। হালাল স্ত্রী, স্ত্রী কা, স্ত্রী কা, বিয়ে করেননি আপনারা, সাহস পান না? স্ত্রী কা, বউ কা? আমার বউ, আমার, আমি যা বলবো বউ তাই করবে, আমার বউ আমি দেখবো, পাড়া প্রতিবেশী দেখবে, আত্মীয় স্বজন, হাই রে বন্ধু, বন্ধুকে ফোন দেয়, দোস্ত তোকে তো দাওয়াত দেওয়ার সুযোগ পেলাম না, আমি তো গত 22 তারিখে বিয়ে করেছি, দোস্ত সময় করে একদিন আমার বাড়িতে আসিস, তোর ভাবির হাতে একটু রান্না খেয়ে যাবি। আছে না? নাই। 22 তারিখে বন্ধু আসছে রান্না খাওয়ার জন্য, বোঝেন নাই কথা, রান্না করে স্ত্রী খাবার পরিবেশন করতেছে, ওই সুযোগে শ্বশুরকেও দাওয়াত দিয়েছে, একই টেবিলে খাবার পরিবেশন করতেছে ভদ্র মহিলা, তার মানে কে? বউ। বোঝেন না? এই প্লেটে বসছে স্বামী, এই প্লেটে বসছে শ্বশুর, এই প্লেটে বসছে শালা, এই প্লেটে, এই প্লেটে বসছে বন্ধু। কথা কন না, একই খাবারের টেবিল চারজন পুরুষ বসে আছে, স্বামী তাকা আছে যে মহিলা খাবার দিচ্ছে এটা আমার স্ত্রী, এতে কোনো সন্দেহ নেই। শ্বশুর তাকা আছে এটা আমার জন্ম দেওয়া মেয়ে, ভেজাল নাই। ভাই তাকা আছে এটা আমার মায়ের পেটের আপন বোন, আমাকে খাবার দিচ্ছে। বন্ধু কোন নজরে তাকায় আছে সেটা আগে কর। লজ্জা হবে না এতটুকুতে বুঝে ফেলেছেন? আপনার দোস্ত তাকায় মাঝে মাঝে দেখে, আমার বউয়ের সে বন্ধুর বউ অনেক ভালো, দেখি তো মোবাইল নাম্বার একটু ভাব জমানো যায় কি না।
এটার নাম কি দিয়েছেন আপনারা? পরকীয়া। স্বামী আছে, এরপরে দুই চারজনের সাথে সম্পর্ক, এটার নাম কি বলেন তো? পরকীয়া। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস এই পরকীয়ার কারণে কত সংসার নষ্ট হয়, কত স্বামী অকালে মৃত্যুবরণ করে, কত সন্তান মা থাকতেও এতিম হয়। চারটে সন্তান রেখে ওই বেহায়া মহিলা হাত ধরে চলে যায়। তোমার এই যৌবন চিরকাল থাকবে? কয়েকদিন পর লাত্তি মেরে তোরে তাড়াইয়া দেবে, কথা বলেন ঠিক কিনা? কত মেয়ে এরকম পরিবার ছেড়ে চলে গেছে, বন্ধুর হাত ধরে, প্রেমিকের হাত ধরে, গণধর্ষণের শিকার হয়ে রাস্তায় পড়ে থাকে। আল্লাহকে ভয় করেন, কাকে ভয় করেন? মুসলিম যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর কোরআনকে যদি মহাব্বত করো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে যৌবনকে খরচ করতে হবে, এর বাইরে কখনো কোনো গুনাহের কাজ করা যাবে না, যাবে না। যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দরজা বন্ধ করে আর গুনাহ করিস না, দরজা বন্ধ করে আর গুনাহ করিস না, দরজা বন্ধ করে ভিডিও কলে কোনো মেয়েকে আর দেখো না, পর্নোগ্রাফি দেখো না, অশ্লীল নৃত্য নাচ আর দেখো না। আল্লাহকে ভয় কর। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদের সমাজে এত ধর্ষণ কেন? পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মহিলা বিউটি পার্লারে কাজ করে, ফেসিয়ালের নামে তাকে বাড়িতে দেখে তিনজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নষ্টা যুবক ধর্ষণ করেছে। একটা গর্ভবতী নারীকে যারা ধর্ষণ করা, আর যাই হোক এরা কোনোদিন মানুষের বাচ্চা না, এরা জঙ্গলি জানোয়ার। তিন বছরের ছোট্ট শিশুকে ধর্ষণ করে, লজ্জাস্থান বিলেট দিয়ে ছেড়ে, এমন বর্বর ঘটনা আমাদের সমাজে আসে না নয়? এগুলো থেকে পরিত্রাণ পেলে এই যে আকাশ সংস্কৃতি, এগুলো বন্ধ করতে হবে। অশ্লীল ভিডিও, নাটক, কৌতুক, এগুলো বন্ধ করতে হবে, না হলে আমার যুব সমাজ ভালো হবে না। বাবা হয়েছেন, ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়েছেন, প্রত্যেকটা দিন একবার হলে টাচ মোবাইলটা নিয়ে চেক করে দেখবেন আপনার ছেলের গ্যালারিতে কার ভিডিও, ইমুতে কার সাথে কথা বলে, মেসেঞ্জারে কার সাথে কথা বলে, ফেসবুকে ওর আইডির নাম কি, ও কার সাথে যোগাযোগ রাখে। দায়িত্ব পালন করবেন না? মেয়েটা কলেজে যায়, স্কুলে যায়, কয় ঘন্টায় ফেরার কথা, বোরকা কেন পরে না? ওর ফেরার কথা পাঁচটায়, ফিরলো রাত আটটায়, তিন ঘন্টা কইছিল, খবর নান। একবার যদি এসে বলে বাবা স্পেশাল ক্লাস হয়েছে, তার মানে পাঁচটায় ক্লাস করেছে শিক্ষকের কাছে, বাকি তিন ঘন্টা ক্লাস করেছে প্রেমিকের কাছে, ও বাবা খবর জানে না, বলে মা এইবারই তোমার তো অনার্স ফাইনাল,